আসসালামু আলাইকুম। সংবাদের শুরুতেই শিরোনাম, 116 জন আলেমের বিষয়ে ব্যবস্থা নেবে দুদক, অনুসন্ধানের বিষয় অস্বীকার। ঘাতক দালাল নির্মূল কমিটি খাদানিকের দেয়া শ্বেতপত্র ধরে দেশের 116 জন বিশিষ্ট আলেম, জনপ্রিয় বক্তা ও ইসলামী চিন্তাবিদদের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর তথ্য অস্বীকার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে অনড় অবস্থান ব্যক্ত করেছেন সংস্থা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংস্থাটির পক্ষে সচিব মোহাম্মদ মাহবুল হোসেন প্রকৃত ঘটনা জানাতে গিয়ে একথা জানান। তিনি বলেন, আলেমদের বিরুদ্ধে অনুসন্ধানের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান। এ বিষয়ে বিভ্রান্তি সৃষ্টিরও কোনো অবকাশ নেই বলে মন্তব্য করে প্রকৃত ঘটনা তুলে ধরেন তিনি। মোহাম্মদ মাহবুল হোসেন বলেন, প্রকৃত ঘটনা এই যে, সাম্প্রতিক ঘাতক দালাল নির্মূল কমিটি 2215 পাতার একটি শ্বেতপত্র দুর্নীতি দমন কমিশনে দাখিল করে। শ্বেতপত্রটি পরীক্ষা করে সংক্ষিপ্ত সারে কমিশন উপস্থাপন করার জন্য দুদক হতে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে। শ্বেতপত্রটি পরীক্ষা করে কমিশনের নিকট উপস্থাপন করা এই কমিটির দায়িত্ব। আলেমগণের আর্থিক লেনদেনে বিষয়টি অনুসন্ধানে কোনো দায়িত্ব কমিটিকে দেওয়া হয়নি, এমনকি কমিশন হতে কোনো অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়নি। উল্লেখ্য যে দুর্নীতি দমন কমিশন সরাসরি পত্রযোগে 106 হটলাইন সহ বিভিন্ন মাধ্যমে নিয়মিত বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে তা পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা করা হয়। অভিযোগ পরীক্ষান্তে প্রাথমিকভাবে কোনো দুর্নীতির উপাদান বা তথ্য পাওয়া গেলে এবং তা দুর্নীতি দমন কমিশন আইনের শিডিউলভুক্ত হলে কেবল তা পরবর্তীতে অনুসন্ধানে অনুমোদনের জন্য কমিশনারে উপস্থাপন করা হয়। এটি দুদকে অভিযোগ প্রাপ্ত ও নিষ্পত্তির স্বাভাবিক প্রক্রিয়া। ঘাতক দালাল নির্মূল কমিটির শ্বেতপত্রটি 2215 পাতা হয় তা পরীক্ষার জন্য একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি একটি সংক্ষিপ্ত সারে কমিশনের নিকট উপস্থাপন করবে মাত্র। কমিটিকে কোনো অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়নি বা দুদক হতে কোনো অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়নি। ধর্মীয় বক্তা বা আলেমগণের আর্থিক লেনদেনে অনুসন্ধান সংক্রান্ত কোনো কার্যক্রম এই কমিটি শুরু করবে না। এ ধরনের কোনো দায়িত্ব কমিটিকে দেওয়া হয়নি। কমিটি কেবল শ্বেতপত্রটি পরীক্ষান্তে তাদের পর্যবেক্ষণ কমিশনের নিকট উপস্থাপন করবে। পরবর্তীতে কমিশন বিষয়বস্তু বিশদ পরীক্ষান্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আশা করি এই বিষয়ে আর কোনো বিভ্রান্তি সৃষ্টি হওয়ার অবকাশ থাকবে না। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।